হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আপনারা দেখছেন শামিউলসের ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যে ড্রাইভিং লাইসেন্সটি যদি হারিয়ে যায় তাহলে আপনারা কীভাবে ভাবে নতুন আরেকটি ড্রাইভিং লাইসেন্স পাবেন অথবা আপনাদের যাদের অনেক পুরাতন ড্রাইভিং লাইসেন্স আছে যেগুলো কাগজে দেওয়া হয়েছিল এবং আপনারা যদি চান যে বর্তমানে যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে প্লাস্টিক টাইপের চিপ সিস্টেম ড্রাইভিং কার্ড এবং সেটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ওকে তো দেখুন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় এবং যদি আপনি আপনার কাছে পুরাতন লাইসেন্স থেকে থাকে কাগজের লাইসেন্স এবং আপনি যদি চান যে নতুন চিপ সিস্টেম ড্রাইভিং লাইসেন্স নিতে তাহলে দুটো প্রসেস কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই দেখে আপনারা করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডায়ের চলে যাই মেন ট্রপিকের দিকে তো দেখুন আপনি আপনার মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন ল্যাপটপ দিয়েও করতে পারবেন তো প্রথমেই আপনি মোবাইলের গুগল ব্রাউজার খুলে নেবেন গুগল ক্রম সেখানে টাইপ করবেন পরিবহন দেখুন আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি ওকে তো দেখুন আমি পরিবহন লিখলাম পরিবহন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পরিবহনের যে মেন অফিশিয়াল ওয়েবসাইট এই হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট এখানে এরা চলে আসবে তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করে নেবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেইখান থেকে ডাইরেক্ট ওই পেজে আসতে পারবেন তো এখানে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন সার্ভিস যখনই এখানে ক্লিক করবেন আপনার কাছে অনেকগুলো সার্ভিস খুলে যাবে এখান থেকে আপনি জাস্ট দুই নম্বর অপশন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করে দিন আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার কাছে আর একটা পেজ খুলে যাবে এবং এখান থেকে আপনার যে স্টেট সেটা চুজ করতে বলবে দেখতে পাচ্ছেন এইখানটায় তো এখান থেকে আপনার যে স্টেট আছে সেটা সরি স্টেট আছে সেটা এখান থেকে চুজ করে নেন আমি বা ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লাই অনলাইন লেখা আছে জাস্ট এখানটায় ক্লিক করবেন এখানটায় যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম অনেক অপশন খুলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন সার্ভিস অন ড্রাইভিং লাইসেন্স এখানে আপনি অনেক রকমের সার্ভিস পাবেন এখানে রিনিউয়াল করতে পারবেন ডুপ্লিকেট করতে পার মানে ডুপ্লিকেট আরেকটি কপি নিতে পারবেন আর অ্যাডিশনাল আদার্স এখানে আরও ডিটেলস এখানে আছে তো আমরা জাস্ট এখানে আদার্সে ক্লিক করে দিলাম তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে এবং দেখুন এখানে আপনি কী কী সার্ভিস করতে পারবেন এখানে ইস্যু অফ ডুপ্লিকেট করতে পারবেন মানে ডুপ্লিকেট ধরুন আপনারটা হারিয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে আপনি ইস্যু অফ ডুপ্লিকেট করতে পারবেন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে ওকে ক্লিয়ার দুই নম্বর অপশান আছে এটা আর যেটা আমি বলছিলাম যে আপনার যদি পুরাতন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে পাবেন তাহলে আপনাকে যেটা করতে হবে যে সাত নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেসমেন্ট অফ ডিএল তো এই দুটো নিয়ে আজকে আমি আপনাকে দেখাবো আর তাছাড়া ড্রাইভিং লাইসেন্স কারেকশন মানে জন্মের তারিখ ভুল দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ডেট অফ বার্থে কোনো ভুল থাকে সেটা ঠিক করতে যদি চান অথবা আপনার যদি নামে ভুল থাকে সেটা ঠিক করতে চান তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি ভিডিওটি উপরে রায় বটনে শো হচ্ছে সেখানে দেখে দেখেও আপনারা ওই ভিডিওটা দেখে দেখে নিতে পারেন ওকে তো চলুন আজকে আমরা যে দুটো জিনিস দেখাবো সেটাই দেখাই তো এখানে জাস্ট কন্টিনিউ করে দেবেন আপনি যখনই আপনি কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে প্রথমে আপনার ড্রাইভিং লাইসেন্স আমি ওকে তো আমি দিলাম তারপরে এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে তো ফর এক্সাম্পল এখান থেকে আমি ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি ওকে ডেট অফ বার্থ দিয়ে দিলাম তারপরে জাস্ট এখান থেকে আপনি গো লেখা আছে গোয়ে ক্লিক করে দেবেন তো বলছে ডিএল ডিটেলস নাম্বার নট অ্যাভেলেবেল আচ্ছা ভুল হয়েছে আমার ড্রাইভিং লাইসেন্সটা জাস্ট এ মিনিট ফ্রেন্ড আমি একবার দেখে নিই ঠিকঠাক করে জাস্ট এ মিনিট তোকে বন্ধুরা আমি ঠিক করে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিলাম এবার এখান থেকে আমি জাস্ট আমার জন্মের তারিখটা ডেট অফ বার্থ যেটা বলছেন আপনারা ডেট অফ বার্থ এখান থেকে আমি দিয়ে দিব নাইনটি টু এবং এখান থেকে মান্থ অ্যান্ড এখান থেকে ডে এবং গুয়ের উপরে ক্লিক করব দেখুন এবার কি বলে এবার কিন্তু আমাদের কাছে একটা পেজ খুলে যাবে যেহেতু সব কিছু সঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হচ্ছে এগুলো আপনি ঠিকঠাক করে দেখে নেবেন আপনার ডিটেলস তারপরে জাস্ট নিচে চলে আসবেন কিছুই করতে না নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন আপনারা কনফার্ম তো আপনাকে জাস্ট এখান থেকে ইএস করে দিতে হবে তো যখনই আপনি ইএস করবেন ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে স্টেট এখান থেকে আরেকবার আপনি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার যে আরটিও সেটা আরেকবার এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এখানে পিন নম্বর দেবেন না তাহলে হবে না আরটিও সিলেক্ট করার জাস্ট এখান থেকে প্রসিডে ক্লিক করে দেবেন তো আপনি যখনই প্রসিডে ক্লিক করবেন আপনার কাছে নতুন আরেকটা পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলে গেল এবং এখান থেকে এখানে ছবি টবি সব কিছুই আছে এবং এখানে চিপ সিস্টেম আছে ওকে তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি চিপ সিস্টেমই আছে তো আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে চিপ সিস্টেম পাবেন দেখবেন আপনার যদি চিপ সিস্টেম না থাকে তাহলে এখানে চিপ কার্ডের এটা থাকবে না রাইট তো যদি চিপ সিস্টেম নিতে চান তাহলে আপনি নিজে চলে আসুন 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 এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন যে কোনো একটা মোবাইল নাম্বার এটা একটা ফেক নাম্বার দিলাম আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আসবেন এখানে আপনার ব্লাড গ্রুপ দিয়ে দেবেন যেটা হবে তারপরে এখানে কোয়ালিফিকেশন যেটা হবে সেটা দেবেন তারপর আবার নিচে আসবেন নিচে আসার পরে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখান থেকে একবার সিলেক্ট করে দেবেন আপনি আপনার যে অ্যাড্রেসটা এখানে হবে সেটা ওকে তো এখান থেকে জাস্ট এ মিনিট আমি একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য ওকে অ্যাড্রেস দেওয়ার পরে এখানে পিন নম্বর দিয়ে দিন পিন নম্বর দিয়ে দিলাম এবার নিচে চলে আসুন এখানে আপনি সেমে ক্লিক করুন তাহলে এই ঘরটা আপনি ফিল হয়ে যাবে পারমানেন্ট অ্যাড্রেসটা আর প্রেজেন্ট অ্যাড্রেসটা একই যদি থাকে তাহলে তারপরে এখান থেকে কনফার্ম করে দিন যখনই আপনি কনফার্ম করবেন এখানে আপনাকে একবার দেখাবে আপনার অ্যাড্রেসটি বলবে এটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি আর টিও যোগাযোগ করুন তাই বলবো ওকে তো ওকে করে দিন এটা এটা কোনো ফ্যাক্ট না ওকে করে দিন এখানে ওকে করার পর আপনার দেখুন এবার হচ্ছে আমাদের মেন পেজ চলে আসলো তো এখানটায় আপনি কী করবেন আমি আপনাকে আগেই বলেছি যদি আপনার কার্ডটি হারিয়ে যায় তাহলে এখানে ইস্যু অফ ডুপ্লিকেট ডিএল এখানে ক্লিক করবেন আর যদি আপনার কাছে কার্ড থেকে থাকে এবং সেটা যদি কাগজের হয় এবং আপনি যদি চিপ সিস্টেম চান তাহলে এখানে রিপ্লেসমেন্ট অফ ডিএল এখানে আপনি ক্লিক করতে পারেন তো তো এখানে আপনি ক্লিক করতে পারেন তো এই দুটো ক্লিক করে কিন্তু আপনি জাস্ট আপনার যে নতুন কার্ড সেটা কিন্তু করতে পারবেন তো দেখুন এখানে করার পরে জাস্ট আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে একটি পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে বলছে নো ইমপুট আচ্ছা এটা করার পরে আপনাকে তো কিছু চেঞ্জ করছেন না রাইট আমরা যেহেতু রিপ্লেস করছি তাই এখানে কিছুই না আপনাকে জাস্ট এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশনের টিকমার্ক দিয়ে জাস্ট এখান থেকে ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দিলে কিন্তু আপনার কাছে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে নাম্বারটি নিয়ে গিয়ে আপনি আরটি অফিসে সেখানে ফিস জমা করে দেবেন কত টাকা ফিস তারাই বলে দেবে ফিস জমা করার পর কিন্তু আপনাকে ডেট দিয়ে দিয়ে দেবে যে কত তারিখের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন বা আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে কি না আপনারা কিন্তু ওখান থেকে জেনে নিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা ইজিলি আপনাদের যে সমস্ত ডিটেলস বললাম আমি আপনাদেরকে যে কাগজের কার্ড কার্ডতে কীভাবে সিস্টেম কার্ড পাবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম আমি সাবমিট করতে চাইছি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি বুঝিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে বলবেন না বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পারে নতুন কোনো একটা ভিডিওতে